রাজ্যের মুকুটে এবার আরেকটি পালক আর এবার পর্যটন বিভাগে মুকুটে পালক জুড়ল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মুর্শিদাবাদের কিরিটেশ্বরী গ্রামকে বঙ্গের সেরা পর্যটন গ্রাম হিসেবে ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার পর্যটনকে চাঙ্গা করতে একের পর এক প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার সম্প্রতি স্পেনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পর্যটনকেও গুরুত্ব দিয়েছেন সেই বিষয়কে অবগত করেছেন পর্যটন শিল্পপতিদের কাছে আর তারপরেই কেন্দ্রের তরফে এবার এই ঘোষণা করা হল মুর্শিদাবাদের গ্রামকে নিয়ে দেশের সকল রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি মিলিয়ে একত্রিশটি জায়গা থেকে আবেদন জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের ঘরে আবেদন পড়েছিল সাতশো পঁচানব্বইটি আর তার মধ্যে এবার দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে বেছে নেওয়া হলো মুর্শিদাবাদের এই গ্রামকে আগামী সাতাশে সেপ্টেম্বর নয়া দিল্লিতে এই পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্য সরকারের হাতে আর এই বিষয়টিকে নিয়ে এবার নিজের এক্স স্যান্ডেলে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টার সঙ্গে সঙ্গে রাজ্যের পর্যটন ক্ষেত্রে যে ফের একবার জোয়ার আসতে শুরু করেছে তা স্বাভাবিকভাবেই এবার চর্চার বিষয় হয়ে উঠেছে বিভিন্ন মহলে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি পর্যটন ক্ষেত্রে ফের একবার সেরা সেরা শিরোপা পেল রাজ্য সরকার মুর্শিদাবাদের কীর্টেশ্বরী গ্রামকে সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি কেন্দ্রীয় সরকারের তরফে